কালকে একটা নিউজ পেয়েছেন হাতে আমরা, সেই রেখে মাত্র এই গুড নিউজটা আপনাদেরকে দিয়েছি, সেটা ছিল মক্কা ছাড়া বাকি সৌদি আরবের প্রদেশগুলোতে কার্ফিউর সময় কিছুটা এদিক সেদিক করা হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কেউ চাইলে বের হতে পারবেন, তবে এখানে কিছু বিষয় আছে। বিষয়গুলো হচ্ছে, শুধু বের হলে তো হবে না, সাবধান কে থাকবে। আমরা যে বারবার সাবধান করে আসি, সেই সাবধান কে থাকবে। এই ব্লকটার মধ্যে বেশ কিছু বিষয় থাকবে। সেটা হচ্ছে, কার্ফিউ যে শীতল করেছে, আমরা যে বের হচ্ছি, বের হব 9টা থেকে 5টা পর্যন্ত, আমরা কি শুধু বের হলে হবে নাকি আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে কী কী কাজে সতর্ক থাকতে হবে, কী কী বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই ব্লকটা। আর নিজের গাড়ি নিয়ে অনেকদিন পর বের হচ্ছি, যদিও প্রতিদিন বের হয়েছি তাসিয়ার নিয়ে, অন্যের গাড়ি নিয়ে, যে গাড়িগুলো তাসিয়া ছিল সেগুলো নিয়ে, আজ নিজের গাড়ি নিয়ে বের হচ্ছি। পাশাপাশি আমাদের কিছু আনুষঙ্গিক কাজ আছে, যে কাজগুলো কন্টিনিউ করি, সেই কাজগুলো নিয়ে মধ্যে বের হওয়া। আর পাশাপাশি আপনাদের জানা আছেন সবাইকে সতর্ক করা। তো চলুন, এই ভিডিওতে সতর্কমূলক কী কী মেসেজগুলো আপনাদের মধ্যে থাকছে, আপনারা দেখছেন ব্লগ 29। থ্যাংক ইউ। ওকে, প্রথমত যেই প্রয়োজনীয় কাজে বের হতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের হাতে। আপনারা ভালোভাবে জানেন, আমরা আমাদের মতো করে, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি সামান্য কিছু পরিমাণে অন্তত প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদের সহযোগিতা করার, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যখন আমরা নেমেছি। আর বর্তমানে রমজান চলছে, আমাদের হাতে কিছু ইফতার সামগ্রী আসছে, আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করছি। যারা আগের লিস্টে যাদের নাম আছে তাদেরকে, অসহায় যারা, বিশেষ করে খাদ্য নিয়ে যারা সমস্যায় আছেন প্রবাসী যারা, তাদের কাছে, তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা আসলে যে ইফতার সামগ্রীগুলো দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ডক্টর আনিসুল হক রিমান এবং ডক্টর ফাতেমা আক্তারের সৌজন্যে মূলত আজকে আমরা ইফতার সামগ্রীগুলো দিচ্ছি। সাথে থাকুন। ও হাই। আচ্ছা, যেটি বলছিলাম সেটা হচ্ছে, বের তো হবেন সবাই, ঠিক আছে, প্রয়োজনে বের হবেন, প্রয়োজন ছাড়া বের হওয়ার দরকার নেই। এটা আগে বলেছি, এখনো বলছি, প্রয়োজন না হলে যাদের কাজ নেই তার বাসায় থাকুন, বের হওয়ার দরকার নেই। আর বের হওয়াটা বর্তমান সময়ে একটা রিস্ক। যাই হোক, যখন বেরই হবেন তখন অবশ্যই কিছু বিষয় আছে আমাদেরকে সবাইকে লক্ষ্য করতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে, সাথে হ্যান্ড গ্লাভস। ইফতার সামগ্রী গাড়িতে নিয়ে আসিস, এখন শুধু দেওয়ার পালা। এই যে আমি আবারও, যারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের এই কাজে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তালা তাদের দান কবুল করুক, অনুদান কবুল করুক, সে প্রত্যাশা করছে এবং দোয়া করছে আল্লাহ তালার কাছে। তো আমি আমার ইউটিউবে দেখাই না কেন। আমি গরিব মানুষ, এই জন্য আমার দেখাইতেছেন না আপনারা। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনি প্রবাসীদের জন্য কি বলার আছে? প্রবাসীদের জন্য অনেক কিছু বলার আছে। বহু মানুষের কাম কাজ নাই, সবাই খাওয়া দাওয়ার বহুত কষ্ট করতেছে, বহুত আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছে।
খালি আমি একজন খাইলাম, আমি একজন, আমার ব্যবসা চলে, আমার ব্যবসা চলবে কি দেবেন? আপনারা দশজনের যদি আপনারা কাজ করেন, আপনাদের পকেটে পয়সা থাকে, তাহলে আপনারা একটা জিনিস কিনবেন, খাইবেন, চলবেন, ফিরবেন। কারণ আপনাদের পকেটে পয়সা না, আমরা দোকান করে বসে থাকা এসা। যাই হোক, মজার বিষয় হচ্ছে এখন হারাতে আছি। একটু আগে হারাতে গিয়েছিলাম ঘন্টাখানি আগে, তখন ভিড় ছিল না, এখন হয়তো সবাই ঘুম থেকে উঠেছে। একটু দেখো মাসু, সবাই হয়তো ঘুম থেকে উঠেছে। দেখেন অবস্থাটা, দেখেন হারার অবস্থাটা, দেখেন কিছু ছবি ওখানে ক্লিক করে ছবি নিতে পারবো, ওই যে গিয়ে ক্লিক করে হারার অবস্থাটা দেখেন। এই যে দেখেন হারার অবস্থাটা দেখছেন, হারা দেখেন, এই যে পেঁয়াজ বিক্রি করছে ওনার কিছু নাই, কিছু নাই, কিচ্ছু নাই, মুখে হাতে কিছু নেই, মানে কোনো সতর্ক বা কিছু ওনাদের কোনো কিছু প্রয়োজন নেই। অবস্থাটা দেখেন, প্রশ্ন করতে পারেন বাংলাদেশে কেন আক্রান্ত বেশি, হ্যাঁ বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কেন বেশি, এটা প্রশ্ন করতে পারেন অনেকে। তো উত্তরটা হচ্ছে এই ভিডিওতে, কেন আমাদের আক্রান্তের সংখ্যাটা বেশি। হাতে মুখে কিছু নাই কেন, হাতে মুখে কিছু নাই কেন, খবর নেয় না বাংলাদেশের সরকার, কোন খবর নেয় না, আমরা মাছ দেখি করবো, মাছ দেখি খামু, আপনি মরে গেলে তো আপনার আপনারই লস। আবার সবাইকে স্বাগত আছি, আপনারা দেখছেন ব্লগ 29। যাই হোক, এই ব্লগে মূলত যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে কারফিউ সাময়িকের জন্য যে সময়টি পরিবর্তন করা হয়েছে, শিথিল করা হয়েছে, সেখানে আমরা কেমন আছি, আমরা কি করছি, আমরা কেমন থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে ব্লগটা ছিল। আমি বলেছিলাম যে আমরা যারা বের হবো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, প্রয়োজনে যারা বের হবো, অপ্রয়োজনে কাউকে বের হওয়ার দরকার নেই। সতর্ক বলতে আমাদের নিজের সেফটি নিজেকে রাখতে হবে, নিজেকে করতে হবে, যেমন হ্যান্ড গ্লাভস প্রয়োজনে, তারপর মাস্ক ইত্যাদি আমরা ব্যবহার করে ইত্যাদি পরে আমরা বের হবো, সেটা হচ্ছে আমাদের নিজের সেফটির জন্য। এবং বাসায় যখন যাব আমরা অবশ্যই পারলে গোসল করে নিব, না হলে সাবান দিয়ে ভালো করে নিজের সব কিছু ধুয়ে তারপর আমরা কি যে কোনো জায়গায় অবস্থান করবো। যাই হোক, এই ছিল বিষয়টা। তো আজকে আমি সকালে যখন এসেছি হারাতে দেখলাম হারা খালি পুরো, হয়তো ঘুম থেকে এখন উঠেছে, এখন অনেকে জানছে যে কারফিউ নাই, তখন আপনারা ভিড়টা কি একটু আগে সেটা দেখেছেন যে কেমন ভিড়, কি একটা অবস্থা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে একটা বিষয় আসলে আমাদেরকে লক্ষ্য মানে খেয়াল করতে হবে, আমরা দুটি দিকে এগিয়ে আছি সৌদিতে, একটা হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে আমরা এগিয়ে আছি, দ্বিতীয়ত মোখালাফা মানে 10,000 রিয়াল যে জরিমানা আসছে সেই 10,000 রিয়াল জরিমানার দিক দিয়েও বাংলাদেশের আমরা এগিয়ে আছি। তো এই যে দুটো দিকে আমরা এগিয়ে আছি, দুটো দিকই কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর, কারণ 10,000 রিয়াল জরিমানা থাকলে কেউ সহজে ক্যামা বানাতে পারবে না, ছুটিতে যেতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা আক্রান্ত হচ্ছেন, যারা মৃত্যুবরণ করছেন, তাদের তো পরিবার আছে, তাদের তো সন্তান আছে, ওদের কি একটা অবস্থা হবে, এরা হয়তো এখন চিন্তা করছে না, যদি চিন্তা করতো তাহলে এই ভাইটি এই কথাটা বলতো না, উপদেশ দিতে গিয়েও যে কথাটি তিনি আমাকে শুনিয়েছেন।